দর্শক, আমরা এখন এসেছি হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকায়। আপনারা দেখছেন যে সারি সারি প্রতিমা, এই প্রতিমাগুলো হচ্ছে মূলত মনসা প্রতিমা। আগামীকালকে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি বড় পূজা বলা যায়, যে মনসা পূজা। এই পূজাকে ঘিরে মূলত গত এক মাস ধরেই এই পুরান বাজার এলাকাতে যে কারিগররা রয়েছেন সেখানে তারা মনসা প্রতিমা তৈরি করছেন, যেগুলোর দাম এই কারিগররা যেটি বলছেন যে 1,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত আছে। অর্থাৎ যেগুলো একটু ছোটো সাইজের যে প্রতিমা রয়েছে সেগুলো 1,000-1,200-1,500 টাকায় বিক্রি হচ্ছে, আর যেগুলো একটু বড় বা একটু নান্দনিক সেগুলো বিক্রি হচ্ছে 6,000-5,000-7,000 সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত। আমরা এখানে এসে দেখেছি যে আজকে বলা যায় যে আগামীকালকে যেহেতু পূজা, আজকে পুরোদমে এখান থেকে প্রতিমা বিক্রি হচ্ছে। যারা আসলে পূজা করবেন তারা প্রতিমা এখান থেকে কিনে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় বলতে হয় যে শেষবারের মতো আসলে একেবারে কিছু প্রতিমার যে কাজ রয়ে গেছে এখনও, যেমন মাথার চুল লাগানো কিংবা রঙের যে কাজ, সেগুলো কিন্তু এখন শেষ মুহূর্তে অনেক কারিগর কিন্তু সেই কাজগুলো করছেন, এবং সন্ধ্যার মধ্যেই আসলে সবগুলো প্রতিমা বিক্রি হয়ে যাবে সেটি তারা প্রত্যাশা করছেন। তারা যেটি বলছেন যে এর আগেই গত এক মাস ধরেই তারা এই প্রতিমাগুলো তৈরি করছেন। অনেক এখানে যে প্রতিমাগুলো রয়েছে এর মধ্যে অনেকগুলো কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গেছে, যেগুলো বিগত 15 দিন আগ থেকেই বিক্রি শুরু হয়েছে। যারা কিনেছেন কিংবা যারা পূজা করবেন তারা এসেছেন, এসে প্রতিমা দেখেছেন, দেখে তাদেরকে অর্ডার দিয়ে গেছেন, অগ্রিম টাকাও দিয়ে গেছেন। তবে আজকে সন্ধ্যার মধ্যে এই প্রতিমাগুলো নিয়ে যাওয়া হবে, রাতেই যে পূজার প্রাথমিক আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, এবং আগামীকালকে তো যে পঞ্জিকা অনুযায়ী যে পূজা সেটি অনুষ্ঠিত হবে। কারিগররা যেটি বলছেন যে এই বছর মূর্তির দাম কিছুটা কম, যদিও তাদের যে উপকরণ সেগুলোর দাম কিছুটা বেড়েছে, যেমন রং সহ যে অন্যান্য উপকরণ, বাঁশ সহ যে অন্যান্য উপকরণ রয়েছে প্রতিমা তৈরির ক্ষেত্রে, কাগজ রয়েছে কিংবা প্রতিমার যে সাজসজ্জার যে উপকরণগুলো রয়েছে সেগুলোর দাম বেড়েছে, সেই তুলনায় কিন্তু মূর্তির দাম বাড়ার কথা কিন্তু কমেছে। কারিগররা যেটি বলছেন যে এবছর পূজার পরিমাণটা কম, তারা প্রত্যাশা করছিলেন যে গত বছরের তুলনায় হয়তো বা পূজা হবে, সেই ক্ষেত্রে সেই অনুপাতেই তারা প্রতিমা তৈরি করেছিলেন, কিন্তু দেখা গেছে যে অন্যান্য বছর যে পরিমাণ প্রতিমা বিক্রি হয় সেই পরিমাণে প্রতিমা তারা বিক্রি করতে পারছেন না, যে কারণে দাম কিছুটা কমেই তারা মূলত প্রতিমাগুলো বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ যেখানে তাদের 7,000 টাকা খরচ হয়েছে সেই প্রতিমা তারা 8,000 টাকায় বিক্রি করে দিচ্ছেন, যেটি তাদের খরচ হয়েছে 800 টাকা সেটি তারা 1,000 টাকায় বিক্রি করে দিচ্ছেন। 100-200 কিংবা সর্বোচ্চ 500 টাকার লাভের মাধ্যমে আসলে এই প্রতিমাগুলো তাদের বিক্রি করতে হচ্ছে। এবং এখান থেকে আরেকটি তথ্য যেটি পাওয়া গেছে যে মূলত এই পূজা কোনো যে সমষ্টিগতভাবে আসলে এই পূজা অনুষ্ঠিত হয় না, এই পূজাটি প্রত্যেকটি পরিবারই যে পরিবারগুলো একটু স্বাবলম্বী আছে কিংবা মানত রয়েছে তারাই এই পূজাটি করে থাকেন। সেই ক্ষেত্রে বলা যায় যে একটি গ্রামে অন্তত 20-30-25 পরিবার পূজা করে থাকেন, সেই কারণে এই প্রতিমার চাহিদা বেশি থাকে। তবে এই বছর পূজার যেহেতু কিছুটা কম হচ্ছে, যেটি কারিগররা বলছেন বিক্রি যেহেতু কম হচ্ছে সেই ক্ষেত্রে পূজা কম হচ্ছে, এরপরেও আসলে আনুমানিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে হবিগঞ্জ জেলাতে এই বছরও প্রায় 18-20,000 প্রতিমা বিক্রি হবে। অর্থাৎ 18-20,000 প্রতিমায় এখানে বড় ধরনের একটি যে অর্থনৈতিক লেনদেন সেটি কিন্তু হবে। এবং আমরা জানি স্বাভাবিকভাবেই যে বিভিন্ন পূজা বা যে কোনো ধর্মেরই একটি উৎসবকে ঘিরে ব্যবসা বাণিজ্যের একটি প্রসার ঘটে, যেমন প্রতিমার পাশাপাশি কিন্তু অন্যান্য যে জিনিসপত্র, যেমন ফলের বেচা বিক্রি বেড়ে যাবে, আরও যে পূজার যে বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলোর বেচা বিক্রি বেড়ে যাবে। অর্থাৎ যে কোনো হিন্দু ধর্মের ধর্ম হোক কিংবা অন্য ইসলাম ধর্ম হোক বা অন্যান্য ধর্মের যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান শুরু হলেই আসলে ব্যবসা বাণিজ্যের যে চাঙ্গা ভাব সেটি কিন্তু অনেকটা বেড়ে যায়।